হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার উপর একটা মেকআপ হবে, দেখতে পাচ্ছ মেকআপ করতে বসে গেছে, আর সেটা করবে আমার বৌদি। মানে আর সত্যি বলতে ওই দিন আমার খুব ঠান্ডা লেগে গেছিলো, মানে মেকআপ করতে খুব প্রবলেম হচ্ছিলো, মানে তাও মেকআপ করেছি। আর উনি এখন আমাকে বিয়ের কনে সাজাবে। মানে সত্যি বলতে মেকআপ কী জিনিস আগে আমি জানতাম না, বৌদি না আসলে জানতেই পারতাম না যে মেকআপ কী জিনিস। আর এখন আমি আজকে বসে গেছি, দেখতেই পাচ্ছ একদম চুপচাপ বসে আছি সাজছি। সো চলো বন্ধুরা, আজকে বিয়েটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে। সো চলো বন্ধুরা দেখতে থাকো। একটা ব্যাগ খেয়েছে আমার, মেকআপটা নষ্ট করে দিয়েছে, ঠিক আছে দেখাচ্ছি। একটা ব্যাগটা হচ্ছে, এটা হচ্ছে আমার দিদি, ঠিক আছে। উনি এখন লজ্জা পেয়েছে, বেরোবে চলে গেল। সো দেখতে পাচ্ছেন মেকআপ মানুষকে কি করে দিতে পারে, যে কোনো মানুষকে মেকআপটা একদম কি বলবো। সো চলো আবার দেখতে থাকো। সো দেখতেই পাচ্ছ আমার শ্বাসটা প্রায় কমপ্লিট, এবার শাড়িটা পরবো। ব্যাস কমপ্লিট কোনো শাড়ি না, এখন আমার কলকাতা করা বাকি আছে, আর কিছু না, এবার শাড়িটা পরবো, ব্যাস হয়ে যাবে। সো এখন আমার দিদি এসছে, ভুল তুলছে ও এখন, সেই জন্য আমি এখন বসে আছি, দেখতেই পাচ্ছ। সো তোমরা কমেন্ট করে জানিও মানে মেকআপটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে। সো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আবার। দেখতে পাচ্ছ আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, আমি শাড়িটা পরবো, আবার হয়ে যাবে মানে একদম কমপ্লিট। সো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবে। সো চলো দেখতে পাচ্ছ শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার দেখতে থাকো। নাকটা ঢুকে দেবো এটা দিয়ে। তো চলো মেকআপ মানুষকে কী করে দিতে পারে, দেখতেই পারছো মেকআপ কী জিনিস। সো তোমার দিকেও মেকআপ করতে চাও, আমার বৌদির কাছে চলে আসতে পারো। সো আমাদের বৌদি হচ্ছে আমাদের সেরা, দেখতেই পাচ্ছ মেকআপ কী করে দিয়েছে একদম, যে কোনো মানুষ খারাপ মানুষকে একদম সুন্দর করে দিতে পারে। সো দেখতে থাকো, হাতটা কাটা তো। সো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। মেকআপ কী জিনিস, আমি এখন বউ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেউ যদি বিয়ে করতে চাও চলে আসবে, আমি আর একটা বিয়ে করতে চাই, বর আমাকে মারবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি সিঁদুর করছি। সো আর বিয়ে করবো না, আমি আর করতে চাই না সেকেন্ডবার। আর আমি নাকের পড়ছি না, কারণ হচ্ছে আমার খুব ঠান্ডা লেগে গেছে, তোমরা মানে গলাটা শুনেই বুঝতে পারছো আমার ঠান্ডা লেগে গেছে। সো আমার সাজ কমপ্লিট, চলো দেখি উঠতে বলো, উঠিয়া পড়িছো চলো। সো দেখতেই পাচ্ছ আমার পুরো সাজ একদম কমপ্লিট। সো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভালো লাগছে, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানিও খারাপ লাগছে। সো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। সো আমরা এখন ছাদে ফটোশুট করতে যাচ্ছি। সো চলো বন্ধুরা, এই যে আমাদের মডেল এখন যাচ্ছে ছাদের দিকে, তো চলো ছাদিকে দেখা যাক। ছাদে এখন ফটোশুট হবে। সো দেখতেই পাচ্ছ সবার ভীষণ গরম হচ্ছে, কত লোকজন না দেখবে। সো আমি এখন ঢং করতে ব্যস্ত, দেখতেই পাচ্ছো আমি কটা রিলস বানাচ্ছিলাম, ছবি তুললাম। সো আমি ছাদে এইসবই করছিলাম, আর ছাদে দেখো লুকটা ভালোই লাগছে, ঘরের একটা অন্যরকমের মানে অন্যরকম লাগছিলো, আর ছাদে দেখো অন্যরকম লাগছে। সো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে কেমন লাগছে, বা ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, প্লিজ বন্ধুরা কেমন লাগছে প্লিজ প্লিজ বলো। সো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আমার এখন মেয়ে এখন আমাকে দেখে চিনতে পারছে না, দেখো চিনতে পারছে না আমি কে কি, আমি মা মা ধাম দিয়ে দাও।
সো দেখতে পাচ্ছ ভিডিও করতে করতে আমার সব খুলে গেছে, চুল খুলে গেছে, মাথা সব কিছু খুলে গেছে। সো এখন দেখতে পাচ্ছ আমার মেয়েকে নিয়ে এখন বৌদি ভিডিও করছে। সো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করতে চাই। সো আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। সো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, বাই।